আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল কদর সুহিশুদ্ধ করে শিখব অর্থাৎ সূরা কদরটা আমরা বানানের মাধ্যমে সহি করে শিখব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটাও টানবেন না যদি আপনার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ সুরাতুল কদরটা আপনার শুদ্ধ করে শিখতে পারবেন এবং কে কে ভুল আপনারা আগে করতেন বা যা যা সুরাতুল কতটা পারেন তারা কি কি ভুল উচ্চারণ করতেন এই ভুল উচ্চারণগুলো আপনারা সঠিক করতে পারবেন তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরাতুল কদরি বিসমিল্লাহির রাহমানির রাহিম এখানে দেখুন বিসমিল্লাহ দেওয়া আছে সুন্দর করে বিস বাসিনজার বিস বিসমিল্লাহি রহমানির রহিম হামজা নুন জের ইন নুন আলিফ জবন না এনাতে তিন আলিফ না দিতে হবে ইন না ইন এখন অবশ্যই গুন আদে করতে হবে ইন না আমরা নুন জবর আং গুণ হবি না জাল আম জবর জাল আং জাল নুন খা জব না হাফে সু একসাথে হবে ইং জল হু আং জল হু ফাইয়াজের ফি একটা দেবেন লাম ইয়াজ বল্লাই লাম যে বল্লা ফি লাইলা তাকে লাম খেতে হবে তালাম জের তিল ফিলাইলাতিল পফ ডাল যে বড় পদে রজের রি পদের আছে সেখানে ডালটা রক্ত মানে ডালটা কল কল করতে হবে তালে একসাথে হবে ইননা আংজাল নাহু ফিলাইলাতিল পদের রি যদি এখানে থামেন তাহলে এ রটো সাকিন হয়ে যাবে তাহলে বলতে হবে লাইলা তিল কদ্র লাইলা তিল কদ্রদ এরকম লাইলা তিল কদ্র কদ্র এখানে কদ্র কদর বলবেন না কদর বলে কিন্তু দালের উপর জবর জবর ভাব চলে আসবে কদর এরকম আবার ইননা আনযালনাহু ইননা আনযালনাহু ফিলায়লাতুল কদর এরকম তারপর ওয়াউ যবর ওয়া মি মা লি তিনি মা মা দেবেন ওয়া মা হামজা দাল আ দে কলকলা কল র খ র হবে ওয়া মা আ দে র কাপ যাব ওয়া মা আ দে র কা মিম আলিফ মা কে দিবেন লাম ইয়া লাই লাম যাব লাইলা তা কে লাম তা লাম পেশ তুল লাইলা তুল অফ দাল যাব ক দে র হবে অকফ এখানে মত আমরা করব وما أدراك ما ليلة القدر إلكم أبو وما أدراك حمزه دال جبر أدى خلنا أبوشي قل قل وما أدراك ما ليلة القدر লাইলাতুল কদর এরকম আবার ওয়া কামা আদারাকা লাইলাতুল কদর তারপরে লাম ইয়াজুল লাইলাম জাবлла লাইলা তাগলাম কে ধরবে কলম পিস্তুল লাইলাতুল কফ দাল জাবর কদে রাজের এরকম আমরা হাম বনে একসাথে পড়ব লাইলাতুল কদর লাইলাতুল নোক দেৰি কা দে বলবেন না কফ মোটা কৰ পড়বেন লাইলাতুল নক দেৰি সই আজিবৰ সই ৰ মিম দি পেশী ৰুম গুণ হবে সই ৰুম সই ৰুম এখানে খাই বলা যাবে না খই বলতে হবে সই ৰুম এখানে ৰ গি মিমকে ধরবে এবং গুণ নাদে হবে লাইলাতুল নক দেৰি ৰুম মিম নুন যে মিন হামজাগৰ আল মিন আল ফাজের হাজব শাহ মিন আল ফি শাহ রুজের রিন আছে যদি এখানে থামেন তো রটাকে সাকিন করতে হবে তাহলে হবে খয় রুম মিন আল ফি শাহ আলফি সাহার বলবেন না সাহার বলে কিন্তু এই হার উপরে জবর হয়ে যাবে এখানে দেখুন হার উপর কিন্তু জবর না এখানে হার উপর হচ্ছে সাকিন তো আপনাকে সাকিন ধরে পড়তে হবে

ताज़ु व ता नुन साज़ु व नस्तना ता नज़ जाज़ु व ज़लम लम पेश लुल ता ज़बर व लम खजबर ला इखाना चयपन हो ता नज़लुल मला हम नजर ए कबज़बर कय का ता तो ए तो ता नज़लुल मलाएकातु वाव गे र हो के धरबे वाव र ज़बर व र पेश रु

রব আজবো রব্বা বি হা হাগে এই মিমকে ধরব আমরা এই মেমকে ধরে গুণ করবো হামিম জের হিম এরকম তাই নাজালুল মালা ই কাতুয়া রুফি হী ইনি রববি হিম মিমনুন জের মিং গুণ করবেন কাফলাম পিস কুল মিং কুল্লাম জেল্লি মিং কুল্লি হামজা মিম যে বল আমর দুই যে ঋণ আছে যদি এখানে থামেন তাহলে এরটাকে সেকেন্ড করতে হবে তাহলে হবে মিং কুল্লি আমর আমর বলবেন না আমর এরকম একসাথে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বি ইzni রাব্বিহিম মিন কুল্লি আমর এখানে তিনটা নুক্ত আছে এই যে তিনটা ফোঁটা আছে এখানে আবার এখানে এটা মানে হচ্ছে যেহেতু আমি এখানে অকফ করতে হচ্ছে তাহলে আর এখানে আমরা অক্ষ ধরতে পারবো না মানে থামতে পারব না আমরা এখানে দুটো মিলাই পড়ব সালামুন হিয়া আলাইকুম সিন জবা মিম দুই পেশ মুন সালামুন হাজির হইয়া জবর ইয়া সালামুন হিয়া হাতা জবর হাতা খরা জবর তা একে দিবেন সালামুন হিয়া হাতা মিম ত লাম লা আইন কে লাম কে দর সা আইন লাম জরে ইল মাত লা ইল হবে ফা জে রি যদি অক্ষর ধরেন তাহলে বলতে হবে সালামুন হিয়া হাতা মাত ও লা ইল এর ওয়াটা হবে ফাজর বলবেন না ফাজর এরকম সালামুন হিয়াত্তা মা طلল الفজর এখন আপনি এরকম পড়তে পারেন এরকম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার Ruhু ফীহা নিরব রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম তো যেহেতু আমি এখানে অক্ষ ধরছি তাহলে আবার এখান থেকে পড়তে হবে হিয়া হাতফাজর এরকম আপনি দুইটা নিয়ম এখানে পড়তে পারেন তো আমি বলবো আপনার এই যে এই জায়গাতেই অকফ ধরে পড়বেন তাহলে সহজ হবে আপনার জন্য আবার বলেন তানাজ্জালুল মালা লাতে চার কান দিবেন তানাজ্জালুল মালা الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ কুল্লি أَمْرٍ তারপরে সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোন সোয়াটার শেখা খুব দরকার সেটা বসে কমেন্টসে জানিয়ে দেবেন নেক্সটে সেই সোয়াটার নিয়ে ভিডিও করব আজকে সবাই পর্যন্ত থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ